আচ্ছা, তো এতক্ষণ যে আলোচনাটা করতেছিলাম, সেই আলোচনার বেসিসে আমরা বলতে পারি যে আসলে আমাদের এস উপশক্তি স্তরে একটা অরবিটাল আছে, কারণ এস এর জন্য আমাদের এম এর ভ্যালু একটাই আসতেছে, রাইট? তার মানে এস উপশক্তি স্তরে কি আছে? একটা অরবিটাল আছে। এই বিষয়টা ক্লিয়ার হয় সবাই? তাহলে এস উপশক্তি স্তরে আমাদের একটা অরবিটাল আছে। এস উপশক্তি স্তরে আমাদের কয়টা অরবিটাল আছে? একটা অরবিটাল আছে, কারণ এস এর জন্য এম এল এর ভ্যালু কত? জিরো, মানে একটা ভ্যালু পাচ্ছি। এস এর জন্য এম এল এর একটা ভ্যালু পাচ্ছি, তার মানে এস উপশক্তি স্তরে একটা অরবিটাল আছে। এখন পি উপশক্তি স্তরে বলতো কয়টা অরবিটাল আছে? তার মানে পি এর জন্য এল এর ভ্যালু ওয়ান, তিনটা তিনটা এর জন্য যেহেতু এল এর ভ্যালু ওয়ান, দ্যাট মিনস আমরা এম এর ভ্যালু পাচ্ছি মাইনাস এল থেকে প্লাস এল, অর্থাৎ মাইনাস ওয়ান জিরো ওয়ান। সো টোটাল তিনটা ভ্যালু পাচ্ছে, তার মানে পি উপশক্তি স্তরে তিনটা পি অরবিটাল আছে। তিনটা পি অরবিটাল বলতে পারো, এভাবে বলতে পারো যে পি উপশক্তি স্তরে তিনটা পি অরবিটাল আছে, তিনটা পি অরবিটাল। দেন ডি উপশক্তি স্তরে কয়টা আছে? টোটাল পাঁচটা ডি অরবিটাল আছে। আচ্ছা, সো অরবিটাল উপশক্তি স্তরের মধ্যকার কনফিউশন আশা করি তোমাদের ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? হ্যালো, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আশা করি এটা নিয়ে আর কনফিউজ হবে না যে উপশক্তি স্তরে ভিতরে থাকে অরবিটাল, অরবিটাল উপশক্তি স্তর এক জিনিস না। পি উপশক্তি স্তরে তিনটা পি অরবিটাল থাকবে, ডি উপশক্তি স্তরে পাঁচটা ডি অরবিটাল থাকবে। এখন এটা আসো একটু উপরের দিকে, এখান থেকে একটা তোমাদের একটা এখানে তুই একটু খেয়াল করো যে আসলে এন এর ভ্যালু যখন ওয়ান তখন আমাদের অরবিটাল পাচ্ছে একটা, সেটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে একটা অরবিটাল পাচ্ছে। এন এর ভ্যালু যখন টু তখন আমরা কি করতেছি? এন এর ভ্যালু যখন টু তখন আসলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে, দেখো তো কয়টা, টোটাল কয়টা অরবিটাল? জিরো, একটা অরবিটাল। আর একটু একটু উপরে একটু খেয়াল করো, এখানে টোটাল চারটা অরবিটাল পাচ্ছি না যখন এন এর ভ্যালু টু? কোন চারটা? এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, টোটাল চারটা অরবিটাল পাচ্ছি না যখন এন এর ভ্যালু টু। জি ভাই, তার মানে এটাকে আমরা টু স্কোয়ার বলতে পারি না, মোর জেনারেলাইজ? জি ভাইয়া, এক্স্যাক্টলি, আমরা এটাকে টু স্কোয়ার বলতে পারি বা ফোর বলতে পারি। যখন এন এর ভ্যালু থ্রি তখন একটু খেয়াল করো তো টোটাল কয়টা অরবিটাল পাচ্ছি? নয়টা, এক্স্যাক্টলি নয়টা। এখানে একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, দেন এখানে টোটাল পাঁচটা। সো টোটাল আসলে নয়টা অরবিটাল পাচ্ছি আমরা, সেটাকে বলতে পারি আমরা থ্রি স্কোয়ার। তাহলে ফর্মুলা কি দাঁড়ায় গেল, জেনারেলাইজ ফর্মুলা, যে আসলে অরবিটালের সংখ্যা হচ্ছে এন স্কোয়ার, টোটাল কয়টা অরবিটাল আছে সেটা বের করার ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার। সো আমরা এটা বলতে পারি, সো এখান থেকে যদি একটু লিখে দেই, এন স্কোয়ার হচ্ছে আমাদের অরবিটাল সংখ্যা, যে কোনো একটা নির্দিষ্ট শক্তি স্তরে মোট কয়টা অরবিটাল আছে সেটা বের করার ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার, অরবিটাল সংখ্যা। এখন আসো আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে এল এর মানের জন্য, এল এর মানের সাথে আসলে এখন আমরা ডিসাইড করে যে এম এল এর কয়টা মান পসিবল সেটা একটা জেনারেলাইজ ফর্ম বের করার চেষ্টা করি। তোমরা যদি একটু ভালো করে দেখো, যখন এল এর ভ্যালু জিরো তখন এম এল এর একটা মান পাওয়া যাচ্ছে, যখন এল এর ভ্যালু ওয়ান তখন এম এল এর তিনটা মান পাওয়া যাচ্ছে, যখন এল এর ভ্যালু টু তখন এম এল এর পাঁচটা মান পাওয়া যাচ্ছে। তার মানে কি, এটা বিজোড় সংখ্যা না ওয়ান থ্রি ফাইভ? এবং বিজোড় সংখ্যার প্যাটার্ন কি, টু এন প্লাস ওয়ান না? বিজোড় সংখ্যার প্যাটার্ন টু এন প্লাস ওয়ান, এটা ফলো করে না? জি ভাইয়া। আচ্ছা, তার মানে এটা বলতে পারি টু এল প্লাস ওয়ান, কারণ এখানে এল আছে, এম তো না, টু এল প্লাস ওয়ান। তার মানে আমরা অরবিটালের সংখ্যা বা এল এর মানের জন্য টোটাল কয়টা অরবিটাল থাকবে সেটার আরেকটা জেনারেলাইজ ইকুয়েশন দাঁড় করাতে পারি, টু এল প্লাস ওয়ান, টু এল প্লাস ওয়ান, এটা হচ্ছে আমাদের অরবিটাল সংখ্যা এল এর ভ্যালুর উপর বেসিস করে অরবিটাল সংখ্যা। সো আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন আমরা যে কনসেপ্ট গুলো এতক্ষণে শিখলাম সেই কনসেপ্ট গুলোর বেসিসে আমরা যদি এখন একটা অ্যাটমিক স্ট্রাকচার আঁকি তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা তাহলে শুরু করি সেই স্ট্রাকচারটা আঁকা। সবাই একটু কেয়ারফুলি দেখো, ফার্স্টে আমরা দিলাম একটা নিউক্লিয়াস, আমাদের এতক্ষণে শেখা কনসেপ্ট দিয়ে ফার্স্টে আমরা আঁকলাম একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারপাশে যে প্রথম শক্তি স্তর, সেই প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে এন এর ভ্যালু যেহেতু ওয়ান তার মানে এল এর ভ্যালু পাবো হচ্ছে জিরো, তার মানে এস অনলি গোলাকার হবে। সো আমরা আমি এটাকে যদি আমরা আঁকি তাহলে অনলি হচ্ছে স্পেরিক্যাল শেপ পাইলাম, একটা ছোট একটা স্পেরিক্যাল শেপ, রাইট? আর কোনো এখানে উপস্তর নাই, উপশক্তি স্তর নাই বা অরবিটাল নাই, উপশক্তি স্তর আর এখানে যেহেতু একটাই অরবিটাল
কারণ এখানে আমি এস উপশক্তি স্তর বলতেছি, তার মানে এখানে একটা অরবিটাল আছে, আচ্ছা এস অরবিটাল আছে, এবং এটা আকৃতি হচ্ছে আমাদের গোলকীয়। আশা করি বুঝলা, যখন এন এর ভ্যালু হবে আমাদের টু, যখন এন এর ভ্যালু টু তখন এল এর ভ্যালু পাচ্ছি হচ্ছে আমরা জিরো এবং ওয়ান। জিরোর জন্য আমরা পাচ্ছি হচ্ছে একটা গোলকীয় শেপ, আর ওয়ানের জন্য পাচ্ছি আমরা একটা ডাম্বেল শেপ। বাট এই ওয়ানের আবার তিনটা রিপ্রেজেন্টেশন আছে, এই ওয়ানের কি আছে আবার তিনটা রিপ্রেজেন্টেশন আছে। সো সেই তিনটা রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান, একটা জিরো, একটা প্লাস ওয়ান, রাইট? তিনটা রিপ্রেজেন্টেশন পাচ্ছি। তাহলে আমরা এখানে বলতে পারি যে আসলে ফার্স্টে আমরা টু কে আঁকলাম, মানে ফার্স্ট হচ্ছে এল ইকোয়াল টু জিরো, এই তোমার হচ্ছে এটাকে আঁকলাম, এল ইকোয়াল টু জিরো এই পার্টটাকে আঁকলাম, মানে এস কে আঁকলাম। চলো আগে এক্স এক্স কে এঁকে ফেলি। সো ধরো হচ্ছে এটা আমাদের এস কে আঁকলাম, দুই নাম্বার শক্তি স্তরের এস অরবিটাল কে আঁকলাম, এটা হচ্ছে আমাদের দুই নাম্বার শক্তি স্তরের এস অরবিটাল, ঠিক আছে? এটা আমরা আঁকলাম। এখন আমরা কি আঁকবো, টু পি এক্স, টু পি ওয়াই আর টু পি জেড কে আঁকবো আমরা এখন। টু পি এক্স, টু পি ওয়াই আর টু পি জেড কে আমরা আঁকবো এখন। সো আশা করি এই টু পি এক্স, টু পি ওয়াই, টু পি জেড কে আঁকার জন্য আমাদের এখানে অ্যাক্সিস কনসিডার করতে হবে, আমাদের এখানে কি করতে হবে, অ্যাক্সিস কনসিডার করতে হবে। তাহলে এটা একটা ডাক্তার নাম, অ্যাক্সিস আঁকতে হবে এখন, কোন অ্যাক্সিস বরাবর অ্যালাইন আছে, এটা একটা ডাক্তার নাম। দেন আরেকটা টানলাম, এইটা একটা ডাক্তার নাম। দেন আরেকটা টানলাম হচ্ছে আমাদের এই বরাবর, এই বরাবর আরেকটা ডাক্তার নাম, আচ্ছা। সো এটা আরেকটা ডাক্তার নাম। এখন একটু দেখো তো তোমরা যে এখান থেকে আমরা ডিসিশন দিতে পারি যে এই বরাবর, রাইট, এইটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস, এটাকে বলতেছি আমরা ওয়াই অ্যাক্সিস, আর এইটাকে বলতেছি আমরা জেড অ্যাক্সিস। এটা টোটালি তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা অন্য কিছু বলতে চাইলে সেটা বলতে পারো, এটাতে কোনো বাধ্যবাধকতা নাই যে এটাকে এক্স বলতে হবে, ওটাকে ওয়াই বলতে হবে, ওটাকে জেড বলতে হবে, তোমরা চাইলে চেঞ্জও করতে পারো। দেন এখন আঁকি হচ্ছে আমরা মাইনাস ওয়ান, মানে এম এল এর ভ্যালু মাইনাস ওয়ানের জন্য আমরা এখন অরবিটাল ডায়াগ্রাম আঁকি। সো এম এল এর ভ্যালু মাইনাস ওয়ানের জন্য কি হবে, দুইটা লোব থাকবে, এইটা একটা লোব, দেন এইটা একটা লোব, এটা একটা পেলাম। সো দেখো আমি কিন্তু এখন অরবিটাল গুলো আঁকতেছি একদম অ্যাটমিক স্ট্রাকচার যেরকম হয় সেরকম আঁকা ট্রাই করতেছি। সো এটা পেলাম হচ্ছে আমাদের টু পি এক্স পেলাম। এখন আসি আমরা টু পি ওয়াই আঁকার চেষ্টা করি। সবাই তো বুঝতেছো না, বেশি কঠিন মনে হচ্ছে? হ্যাঁ বলো ভাইয়া। টু পি এক্স বলতে এখানে টু বলতে এন এর ভ্যালু বোঝাইছে? এখানে এন এর ভ্যালু বোঝাইছে টু। আচ্ছা ভাইয়া। হ্যাঁ বলো ভাইয়া। ভাই আচ্ছা এখানে যে আঁকলেন মানে ডাম্বেলটা, এটা তো প্রথম ফোকাসের উপর আসি বসছে না? হ্যাঁ সমস্যা নেই, মাঝখানে তো নিউক্লিয়াস থাকতে হবে তোমার। তুমি যে এই যে তোমাকে আঁকাটা দেখাইছিলাম তখন একটু খেয়াল করছো, এই যে ডাম্বেল মানে এই যে দুই পাশে দুইটা লোব আছে, এই দুই পাশে দুইটা লোবের মাঝখানে কিন্তু নিউক্লিয়াসটা আছে, বুঝছো? জি ভাইয়া। টোটালি মানে একটা উপর একটা আসতে পারে, মানে ওভারল্যাপ হবে, ওভারল্যাপ হবে এখানে ক্রসিং ওভার। হ্যাঁ বলো ভাইয়া। তার মানে ওই অ্যাক্সিস গুলার সেন্টার হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস এক্স্যাক্টলি, অ্যাক্সিস গুলার সেন্টার হচ্ছে নিউক্লিয়াস। এখন যদি আমরা টু পি ওয়াই কে আঁকার চেষ্টা করি, টু পি ওয়াই কে আঁকলে কি রকম হবে, টু পি ওয়াই কে আঁকলে পাবো হচ্ছে আমরা এই রকম একটা স্ট্রাকচার। সো এইদিকে একটা লোব ওয়াই অ্যাক্সিস বরাবর, এইদিকে একটা লোব, সো টোটাল দুইটা লোব পেলাম ওয়াই অ্যাক্সিস বরাবর। এখন যদি টু পি জেড কে আমরা আঁকি, সো এটা হচ্ছে টু পি জেড, সো এখানে টু পি জেড পেলাম আমরা। আর হচ্ছে এন ইকোয়াল টু থ্রি আমি কনসিডার করলাম না, চিত্রটা অনেক ভয়াবহ রকম হয়ে যাবে, কারণ সেখানে আসলে ডি অরবিটাল আঁকতে হবে আমাকে, বুঝতে পারছো? তো এন ইকোয়াল টু টু পর্যন্ত আমি দেখালাম যে আসলে এরকম উইয়ার্ড লুকিং হচ্ছে শেপ পাওয়া যায় অ্যাটমিক স্ট্রাকচার। সবাই তো বুঝতে পারছো আমি কিন্তু অরবিটাল গুলো আঁকছি। সো আমাদের এই যে কনসেপ্ট গুলোর উপর বেসিস করে আমরা কিন্তু এখন হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার আঁকা শিখলাম প্রপারলি। সবার কাছে ক্লিয়ার এ পর্যন্ত, নাকি বেশি কঠিন মনে হচ্ছে? বলো তো বাকিরা কই গেল, সবাই বাকিরা রেসপন্স করো কুইকলি, সবাই বুঝছো তো? জি ভাই এটা বুঝতাম, বুঝতেছি স্যার। আচ্ছা বেশি কঠিন মনে হচ্ছে? মোটামুটি ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। এগুলা কি আসলে এইভাবে থাকে নাকি একটা ধারণার উপর দিয়ে? এখন আসলে কেমনে থাকে সেটা তো কেউ জানে না, মানে এটা একটা হাইপোথিসিস, মানে এখন পর্যন্ত পাওয়া বেস্ট এক্সপ্লেনেশন। একদম এই অক্ষ এক্সিস বরাবর এইভাবে নেওয়া,
হ্যাঁ, মেইনলি আসলে এটা আসলে বুঝছো ইলেকট্রন ক্লাউড বলা হয় এটাকে, যে ক্লাউড গুলো আসলে এইভাবে থাকে, ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রন মেঘ। বাট এগুলো হচ্ছে সবই হাইপোথেটিক্যাল ধারণা, যে মোটামুটি এখন পর্যন্ত যে এই ধারণাটা আসলে বেস্ট এক্সপ্লেইন করতে পারে অ্যাটমিক স্ট্রাকচার। এখন ইন ফিউচার বেটার কিছু আসতে পারে, তখন হয়তো এগুলো পুরাতন মডেল হয়ে যাবে কেমিস্ট্রি ক্ষেত্রে যেটা হয়। তোমরা তোমাদের বইতে হাইব্রিডাইজেশন করবা, সংকরায়ন করবা, বাট এইটার আপডেটেড থিওরি হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, এমওটি, বাট ওইটা তোমাদের বইতে আলোচনা করা হয় না। সো দেখা যাবে যে হয়তো ইন ফিউচার স্টিল এইটা হচ্ছে আমাদের আধুনিক, সবচেয়ে আধুনিক মডেল, আমাদের যে কোয়ান্টাম নাম্বার দিয়ে যেভাবে আমরা আঁকি সেটা স্টিল সবচেয়ে আধুনিক মডেল। ইন ফিউচার হয়তো বা সেই ধারণাটা চেঞ্জ হতে পারে যদি কপাল খারাপ থাকে আমাদের। আচ্ছা আচ্ছা ভাইয়া, এখানে ইলেকট্রন মেঘ বলেন যে ওইটা কি ভাইয়া? এখানে আসলে ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘ বোঝানো হচ্ছে, যেখানে আসলে ইলেকট্রনের ঘনত্বটা বেশি, বুঝছো, ওইটাকে বলতেছে আমরা ইলেকট্রন মেঘ বা ইলেকট্রন ক্লাউড। আমরা দেখবো এটা হচ্ছে যখন চ্যাপ্টার 3-তে ফাজানের নীতি পড়বো, তখন এই ক্লাউডের ধারণাটা একটু ক্লিয়ার হবে যে ইলেকট্রন ক্লাউডটা কি সে সম্পর্কে আমরা একটু একটু ভালো বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে থার্ড চ্যাপ্টারে তোমাদের ফার্স্ট পেপারে। আচ্ছা, সো এখন এই পর্যন্ত একটু দেখো যে আমাদের এটাকে বলতেছি আমরা 2PUX, তার মানে এটাকে বলতেছি আমরা 2PY, আর এটাকে বলতেছি আমরা 2PZ। আমরা অরবিটাল গুলো আঁকলাম, এই অরবিটালের ভিতরে আমাদের ইলেকট্রন গুলো অবস্থান করতেছে। এখন যে অরবিটালের ধারণা, সেই অরবিটালে এখানে একটা কথা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা অরবিটালে হচ্ছে দুইটা ইলেকট্রন থাকবে, একটা অরবিটালে দুইটা মানে ম্যাক্সিমাম দুইটা ইলেকট্রন থাকতে পারে, অ্যাট ম্যাক্স ম্যাক্সিমাম দুইটা ইলেকট্রন থাকতে পারে বা দুইটার কমও থাকতে পারে, বাট একটা অরবিটালে ম্যাক্সিমাম দুইটা ইলেকট্রন থাকতে পারে কিংবা নাও থাকতে পারে, সেটা হচ্ছে কথা। এখন এরপরে আমাদের যে ধারণাটা সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার নিয়ে, স্পিন কোয়ান্টাম নাম্বার। সো এই তিনটা শেষ আমাদের ধারণা, যে প্রধান কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এখন আসে আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার নিয়ে, স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা এম এস কিংবা এস দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, আমরা বলতেছি এটাকে স্পিন কোয়ান্টাম নাম্বার। এখন স্পিন কোয়ান্টাম নাম্বার সম্পর্কে যেটা বললাম যে এটার ফিজিক্যাল সিগনিফিক্যান্স স্টিল আননোন, এটার ফিজিক্যাল সিগনিফিক্যান্স স্টিল আননোন। ধরো এটা কিরকম হতে পারে, মাঝখানে সৌরজগতের মডেলটার কথা একটু চিন্তা করো, মাঝখানে আমাদের ধরো সান আছে, সানের চারদিকে আমাদের আর্থ রোটেট করতেছে, এই যে সানের চারদিকে যে আমাদের আর্থটা রোটেট করতেছে, এই আর্থকে আমরা ইলেকট্রনের সাথে কম্পেয়ার করতেছি। যদিও এটা এই অ্যানালজিটা প্রচন্ড বাজে একটা অ্যানালজি, বাট এরপরে একটু দেখো বিষয়টা, এই আর্থটা যখন সানের চারদিকে ঘুরতেছে, এটাকে সান বলতেছে, এটাকে আর্থ বলতেছে, সেই আর্থটা যখন হচ্ছে সানের চারদিকে ঘুরতেছে, তখন এই আর্থটার মধ্যে নিজস্ব একটা রোটেশন আছে, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, এই জিনিসটা সম্পর্কে তোমরা হয়তো জেনে আসছিল ছোট ক্লাসে। সো এখানে দেখো আমি বলতেছি সেটাকে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। আর্থটা হয় ক্লকওয়াইজ রোটেট করতে পারে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ দেখাইছি, হয় ক্লকওয়াইজ রোটেট করতে পারে, দুই ধরনের রোটেশন পসিবল। ঠিক তেমনি আমাদের যখন ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে, ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসের চারদিকে, বাট এটা কিন্তু অরিজিনাল প্রপার এক্সপ্লেনেশন না, প্রপার এক্সপ্লেনেশন স্টিল আননোন, বাট এটা কোনো মতে কাজ চালানো হয় এক্সপ্লেনেশনটা দিয়ে আর কি। সো এটা দিয়ে যদি একটু দেখো যে ধরো হচ্ছে এটা আমরা ইলেকট্রন বলতেছি, ইলেকট্রনটা তোমার নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে, এই ইলেকট্রনটার তোমার হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হতে পারে। এই ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের যে বিষয়টা, এটাকেই হচ্ছে তোমার প্লাস হাফ আর মাইনাস হাফ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হচ্ছে, একটাকে বলা হয়েছে প্লাস হাফ আর একটাকে বলা হয় হচ্ছে মাইনাস হাফ, এই দুই ধরনের রোটেশন দ্বারা প্রকাশ করা হয়। প্লাস হাফ দ্বারা বোঝাচ্ছে আমাদের ক্লকওয়াইজ রোটেশন ঘড়ি কাটার দিকে, আর মাইনাস হাফ দ্বারা বোঝাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ি কাটার বিপরীতে। এই জিনিসটা তোমার একটা মাথায় রেখো। তার মানে এখানে টোটাল আসলে একটা ইলেকট্রন ঠিক কি অবস্থায় আছে, নিউক্লিয়াস থেকে কত দূর আছে, কোন শেপে অরবিটালে ঘুরতেছে এবং কোন স্পিনে আছে, সে কি ক্লকওয়াইজ রোটেট করতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে, এটার উপর বেসিস করে একটা ইলেকট্রনকে প্রকাশ করার জন্য চারটা সেট নাম্বার পাওয়া যায়, যেটাই হচ্ছে তোমার ওই যে এন, ফার্স্টটা হচ্ছে এন, সেকেন্ডটা হচ্ছে এল, থার্ডটা হচ্ছে আমাদের এম যেটাকে বলতেছে ম্যাগনেটিক কোয়ান্টাম, আর লাস্টটা হচ্ছে আমাদের এস। টোটাল চারটা সেট, মানে টোটাল চারটা নাম্বার দিয়ে একটা সেট পাওয়া যায়, প্রত্যেকটা ইলেকট্রনে এরকম একটা সেট পাওয়া যায়, টোটাল একটা সেটে টোটাল চারটা নাম্বার থাকতো সেখানে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের ডিফারেন্ট ডিফারেন্ট সেট এখানে পাওয়া যাচ্ছে, এন এল এম এস, ঠিক আছে। সো এখন এইটার বেসিসে এই সেটটাকে বলা হয় হচ্ছে আমাদের
ইলেকট্রনের কোয়ান্টাম স্টেট, এই সেটটা একটা বিশেষ নাম আছে, যেটা হচ্ছে আমাদের ইলেকট্রনের কোয়ান্টাম স্টেট, এই সেটটাকে বলা হয় ইলেকট্রনের কোয়ান্টাম স্টেট। আচ্ছা, যে সেটে একটা ইলেকট্রনকে প্রকাশ করার জন্য আমাদের চারটা কোয়ান্টাম নাম্বার লাগতেছে। একটা হচ্ছে সে কোন শক্তি স্তরে আছে, এল এর ভ্যালু দ্বারা বুঝতেছি সে কোন উপশক্তি স্তরে আছে, এম এর ভ্যালু দ্বারা বুঝাচ্ছি সে কোন অরবিটালে আছে, এস এর ভ্যালু দ্বারা বুঝতেছি আসলে ক্লকওয়াইজ রোটেট করতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে, এই জিনিসটা বুঝতেছি আমরা। সো এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? বুঝতে পারছি আমরা। জি ভাইয়া। ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া, এখানে মানে রোটেশনটা যে বলছেন ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কি ইলেকট্রন নিজ অক্ষের উপর নাকি কক্ষপথের মধ্যে? ইলেকট্রন নিজ অক্ষের চারদিকে, মানে ধরো এটা যদি ইলেকট্রন হয় সো এরকম রোটেট করতে পারে, অথবা হচ্ছে তোমার ইলেকট্রনটা এরকম রোটেট করতে পারে, এটা নিজ অক্ষের চারদিকে ক্লকওয়াইজ রোটেশন অথবা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। একটা বলকে ঘোরাও তুমি, একটা বলকে সেন্ট্রাল অ্যাক্সিসের চারদিকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুটো রোটেশনে ঘুরাতে পারবা ইলেকট্রনকে, অনেকটা ওইভাবে চিন্তা করা হয়েছে আর কি, নিজ অক্ষের চারদিকে। সো এই চারটা নাম্বার, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য ডিফারেন্ট, এই কথাটা মাথায় ঢুকায় নাও। এই চারটা নাম্বার বা ইলেকট্রনের যে কোয়ান্টাম স্টেট বলতেছি, এই চারটা নাম্বার প্রত্যেকটা ইলেকট্রনের জন্য ডিফারেন্ট। এবং এটা কার নীতি ছিল কেউ একজন বলতে পারবা? যে প্রত্যেকটা ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান ডিফারেন্ট হয়। পাউলি, পাউলি, পাউলির বর্জন নীতি, এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা এখন সেদিকে যাচ্ছি আর কি, পাউলির বর্জন নীতির দিকে যাচ্ছি, ওই নীতিগুলো আমরা জানবো। তার আগে জাস্ট কয়েকটা জিনিস তোমাকে একটু ডিফাইন করে দেই, সেটা হচ্ছে একটা হচ্ছে নোট নামে একটা শব্দ বইতে পাবা তোমরা, এই শব্দগুলো নিয়ে বেশি মাথা খারাপ করার দরকার নাই। নোট দ্বারা বুঝাচ্ছে যে যেখানে ইলেকট্রন মেঘ নেই, যেখানে ইলেকট্রন মেঘ নেই, যেখানে ইলেকট্রন মেঘ নেই, এটা হচ্ছে আমাদের নোট বুঝাচ্ছে। এবার আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি নোট জিনিসটা আসলে কি বোঝায় চিত্রের সাহায্যে, যে নোট হচ্ছে যেখানে ইলেকট্রন মেঘ নেই। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি যদি একটু ডায়াগ্রামে দেখাই, আচ্ছা তোমরা যদি একটু এখানে খেয়াল করো, 2px, 2py আর 2pz, তোমরা দেখো তো এই যে 2px বলা হচ্ছে x অ্যাক্সিস বরাবর অ্যালাইন করতেছে, 2py তে কি y অ্যাক্সিস বরাবর অ্যালাইন করতেছে, 2pz তে z অ্যাক্সিস বরাবর অ্যালাইন করতেছে আমাদের অরবিটাল গুলো। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন একটু আসো এই জায়গায়, এই যে আমরা দুইটা লোব পাচ্ছি, দুইটা লোব, ঠিক আছে, এই যে দুইটা লোব, এবং এই দুইটা লোবকে আসলে একটা প্লেন আলাদা করে রাখছে, দুইটা মাঝখানে একটা প্লেন, এটা থ্রি ডাইমেনশনালি যদি দেখানো যেত, সম্ভবত বইতে তোমাদের ডায়াগ্রামটা আছে, ওটা আমি আছে নিতে ভুলে গেছি। এই দুইটা লোবকে আসলে একটা প্লেন আলাদা করে রাখছে, যেটাকে বলতেছি আমরা নোডাল প্লেন। এবং সেখানে নোডাল প্লেনে তোমার কোনো ইলেকট্রন ক্লাউড নাই, ইলেকট্রন ক্লাউড হচ্ছে শুধুমাত্র এইটুকু রিজিয়নে আছে, বাট ওই নোডাল প্লেনের ওপর নাই। আর মাঝখানে দেখো একটা নোড আছে, এই নোডে কোনো ইলেকট্রন ক্লাউড নাই। ঠিক তেমনি 2px এবং 2pz এখানেও সেম ভাবে এটাকেও একটা প্লেন আলাদা করে রাখছে, সেপারেট করে রাখছে দুইটা লোবকে, এখানে একটা প্লেন সেপারেট করে রাখছে, ঠিক তেমনি এখানেও একটা প্লেন সেপারেট করে রাখছে দুইটা লোবকে। আচ্ছা, সেটাকে বলতেছে আমরা নোডাল প্লেন। এবং ঠিক তেমনি এটা তো গেল হচ্ছে এক্স, ওয়াই এবং জেড, যেখানে দুইটা লোব পাচ্ছি আমরা। এখন আসো ডি অরবিটালের ক্ষেত্রে বিষয়টা কেমন হচ্ছে, ডি অরবিটালের জন্য একটু দেখো তো। আমরা যদি একটু দেখি এই জায়গায়, দাঁড়াও আমি ডায়াগ্রামটা একটু উপরে নিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা একটু দেখো এই জায়গায়, সো আমরা যেটাকে বলতেছি ডি, থ্রি ডি এক্স ওয়াই, থ্রি ডি এক্স ওয়াই যাকে বলতেছি, সেখানে যে চারটা লোব আছে সেই চারটা লোব কি করতেছে, এক্স এবং ওয়াই অক্ষের মাঝখানে আছে। এই যে দেখো এটা কি এক্স, এটা যদি ওয়াই অক্ষ হয় আর এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, তাহলে এই লোবটা কি এক্স এবং ওয়াই অক্ষের মাঝখানে আসে না, এই লোবটাও এক্স এবং ওয়াই অক্ষের মাঝখানে আসে না, এটাও এক্স এবং ওয়াই অক্ষের মাঝখানে আসে না, চারটা লোব এক্স এবং ওয়াই অক্ষের মাঝখানে। এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছো, ডি এক্স ওয়াই যাকে বলতেছি আমরা, এক্স এবং ওয়াই অক্ষের মাঝখানে। আচ্ছা, দেন একটু দেখো তো এই জায়গায় আমরা বলতেছি ওয়াই জেড, এই ওয়াই জেড এ যদি একটু খেয়াল করি আমরা, ওয়াই জেড এর ক্ষেত্রে বলতেছি যে এখানে চারটা লোব ওয়াই এবং জেড অ্যাক্সিস এর মাঝখানে আছে, এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বলতেছি, এটাকে আমরা জেড অ্যাক্সিস বলতেছি। সো এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, সরি এটা আমাদের জেড অ্যাক্সিস আর এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। সো এই লোবটা কি ওয়াই এবং জেড এর মাঝখানে আছে, এটা আমাদের ওয়াই এবং জেড এর মাঝখানে আছে, এটা ওয়াই এবং জেড, এটা ওয়াই এবং জেড এর মাঝখানে আছে, যাকে বলতেছি আমরা ওয়াই জেড, ওয়াই এবং জেড উভয় অক্ষের মাঝখানে আছে। তারপর একটু দেখি তো আমরা এক্স জেড, এখানে কি হয়েছে, এটা কি
এটা কোন দুইটা অক্ষের মাঝখানে থাকবে লোব দুইটা বলো তো? XZ X এবং Z অক্ষের মাঝখানে থাকবে, X এবং Z নামটাই কিন্তু বোঝাচ্ছে সেটাই, যেহেতু XZ আছে X এবং Z অক্ষের মাঝখানে থাকবে চারটা লোব। সো একটু দেখি তো মাঝখানে আছে কিনা, এটা Z এবং এটা X। সো এই যে দেখো X এবং Z অক্ষের মাঝখানে আছে, এটা একটা, এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, সেটা আমাদের X এবং Z অক্ষের মাঝখানে আছে। এই তিনটা সেটকে মানে এই তিনটা তোমার হচ্ছে DXY DYZ DZX এই তিনটাকে একসাথে বলা হচ্ছে T2G সেট। আমি একটু লিখে দেই, এই বিষয়গুলো সামনে তোমাদের সাথে ডিসকাস করব, বাট স্টিল এখন দরকার নাই। এই তিনটাকে আমরা একসাথে বলতেছি DXY DYZ আর DZX, এই তিনটাকে বলতেছি আমরা T2G সেট। এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নন অ্যাক্সিয়াল সেট অরবিটাল। এগুলোকে বলা হয় নন অ্যাক্সিয়াল সেট অরবিটাল। কেন বলা হয় নন অ্যাক্সিয়াল? নন অ্যাক্সিয়াল কেন? কারণ এগুলো কিন্তু অ্যাক্সিসের উপর মানে অ্যাক্সিস বা অক্ষের উপর নাই, এগুলো কিন্তু অ্যাক্সিস কিংবা অক্ষের উপর নাই দেখে এগুলোকে বলা হচ্ছে নন অ্যাক্সিয়াল। বুঝতে পারছো? অ্যাক্সিস বা অক্ষে নাই, এই জন্য নন অ্যাক্সিয়াল বলা হয় এগুলোকে। সো এই তিনটা সেটকে একসাথে বলা হচ্ছে T2G সেট। আমি এই বিষয়গুলো না সামনে কথা বলবো, আপাতত তোমরা একটু মনে রাখো যে এই তিনটাকে বলা হচ্ছে T2G সেট। আর আমাদের এক্সিয়াল অরবিটাল এখানে হচ্ছে DX²-Y² আর DZ² এই দুইটাকে বলতেছি আমরা এক্সিয়াল অরবিটাল, এবং এটাকে বলা হচ্ছে ইজি সেট। এখন একটু খেয়াল করো তো DX²-Y² এর দিকে, এটা কি হয়েছে? এক্স এবং ওয়াই অক্ষের উপরে আসছে না? দেখতে পাচ্ছ সবাই এক্স এবং ওয়াই অক্ষের উপরে আসছে না? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, এক্স এবং ওয়াই অক্ষের উপরে আসছে, এটাকে বলতেছি হচ্ছে আমরা এক্সিয়াল সেট, কারণ সেগুলো অক্ষের উপর অবস্থান করতেছে। আগের ক্ষেত্রগুলোতে মাঝখানে ছিল। আর DZ²টা একটু উইয়ার্ড, এখানে যে দুইটা লোব, এখানে আবার দুইটা লোব আছে, আগে সবগুলোতে চারটা লোব ছিল, এখানে দুইটা লোব, একটা হচ্ছে তোমার দুইটা লোবই হচ্ছে জেড অক্ষ বরাবর, এবং মাঝখানে কি হয়েছে ইলেকট্রন মেক আসলে চক্রাকারে এক্স এবং ওয়াই অক্ষদ্বয়ের যে ছেদ বিন্দু, এক্স এবং ওয়াই অক্ষদ্বয়ের যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুকে কেন্দ্র করে আমাদের যে এক্স ওয়াই সমতলে অবস্থান করতেছে চক্রাকারে। এক্স এবং ওয়াই অক্ষের যে হচ্ছে আমাদের ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দু চারদিকে আমাদের চক্রাকারে অবস্থান করতেছে এক্স এবং ওয়াই সমতল প্লেনে। সো এটা হচ্ছে একটু উইয়ার্ড আমাদের যেটাকে বলতেছে আমরা DZ²। আচ্ছা, সো এই পর্যন্ত ক্লিয়ার সবার? তাহলে DZ² এর ডাবল ডাম্বল হবে না? DZ² না, এটাকেও ডাবল ডাম্বেলই বলা হয়, মানে মানে ডি শেপ সবকিছু এখানে ডাবল ডাম্বেল। এখানে সম্ভবত একটা কই এটাকে কনসিডার করা হয়েছে কিংবা রিং স্ট্রাকচার, যেমন এগুলো দেখো এগুলোকে আমরা ডাবল ডাম্বেল শেপ বলতেছি, সম্ভবত এটাকে হয়তো কনসিডার করা হইতে পারে রিংটাকে, বাট ওই রকম মনে হচ্ছে না আসলে। বাট ডি শেপটা তোমার ডিটা তো অলওয়েজ ডাবল ডাম্বেলই বলা হয়। আচ্ছা, আমি এটা তো একবার দেখে নেব এটার শেপটাকে স্পেসিফিক কোনো নাম আছে কিনা এই শেপের। বাট এগুলো তো তোমার এগুলো নিয়ে তো কনফিউশনে কিছু নেই, এখানে চারটা লোবই দেখতেছে, বাট DZ² আসলে দুইটা লোব দেখা যাচ্ছে। তাহলে আমি এটা একটু শিওর হয়ে নেব যে এখানে আসলে এটাকে কি নাম দেওয়া হচ্ছে। আচ্ছা, সো এই রিলেটেড আলোচনা সবাই বুঝছো, এবং এটার একটা নাম আছে, সেটা হচ্ছে ইজি সেট। এটাকে বলা হয় হচ্ছে আমাদের ইজি সেট, ইজি সেট। আগেরটাকে বলছে আমরা T2G সেট, এটাকে বলতেছি আমরা ইজি সেট। বাট এই বিষয়গুলো সামনে কথা বলবো যে আসলে এগুলো কি মিন করে। সবার ক্লিয়ার? আচ্ছা, এখানে কিন্তু ডট নাই, ইজি সেট। আচ্ছা, কোয়ান্টাম নাম্বার রিলেটেড মোটামুটি এতটুকু আলোচনা ছিল, এখন এটার উপর বেসিস করে আমরা এখন একটা প্রবলেম সলভ করব। কারো কোনো একটা প্রশ্ন আছে? হ্যাঁ বলো। ওই যে স্পিন নাম্বার থেকে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্টের ধারণা কিভাবে আসে? বুঝলাম না আরেকবার। কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট, কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট, আমি এই টপিকটার সাথে ফ্যামিলিয়ার না ভাইয়া। আমি তুমি একটু চ্যাট বক্সে লেখো তো নামটা একটু ক্লিয়ার করে, কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট। আচ্ছা ভাইয়া, স্পিনটা একটু বলেন তো, ক্লকওয়াইজ হলে কি হবে, প্লাস নাকি মাইনাস? ক্লকওয়াইজ হলে প্লাস হাফ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে মাইনাস হাফ। আমি একটু স্লাইডটা বের করে একটু সেকেন্ড।
আচ্ছা, আমার এখানে কম্পিউটারে 1 ঘন্টা স্লো টাইমটা। ভাইয়া এটা কি স্লো হয়ে যায়? আমার না, এটা কম্পিউটারে সবসময় 1 ঘন্টা পিছে চলে যায়। এটা আমি পড়েছিলাম যে একটা কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড ওর ব্যাটারি প্রবলেমের কারণে হয়। না না, আমার হচ্ছে এটা মানে একদম এখন তার মানে বাজে হচ্ছে 7:40 বাজে, বাট এখানে দেখাচ্ছে 6:40। হ্যাঁ আমারও এই কাজটা হয়, একদম সেম অবস্থা। 1 ঘন্টা কেন যে স্লো? আমি মাঝখানে ফিক্স করার ট্রাই করছি, বাট পরবর্তীতে আবার হ্যাঁ ফিক্স করা হয় কি একদিনের মধ্যে আবার সে আগের অবস্থায় হয়ে যায়, হয়তো এরকম কিছু একটা প্রবলেম হচ্ছে। আমি আর ট্রাই করি না, যদিও আমার মনে হচ্ছে এটা জাস্ট হচ্ছে লোকেশনটা সেট করলে ঠিক হয়ে যাবে আর কি, ঠিকঠাক মতো। আচ্ছা, আমি প্রবলেমটা বের করে ফেলছি, তোমরা একটু প্রবলেমটা দেখো। আর আমি কনসেপ্টটা নিয়ে একটু তাহলে ঘাটাঘাটি করে দেখবো, কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট। আচ্ছা, প্রবলেমটা দেখতে পারতেছো স্ক্রিনে? সবাই দেখতে পাচ্ছো? হ্যালো, জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, এখানে যদি আমি এডিট করি দেখা যাচ্ছে। আচ্ছা, একটি মৌলের 100টি শক্তি স্তর বিদ্যমান, যার আচ্ছা ওয়েট, এখানে তো এডিট করব, আমি ফাইলটাকে একটু কপি করে নিচ্ছি। আচ্ছা, এখন দেখো এই প্রবলেমটা, যে হচ্ছে কোন একটি মৌলের 100টি শক্তি স্তর বিদ্যমান, 100তম শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন থাকবে, এবং দেখাতে বলছে যে এটি 2n² ফর্মুলাকে সমর্থন করে। সবাই আশা করি দেখতে এবং শুনতে পারছো ঠিকঠাক মতো। তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? আমাদের এটা প্রবলেমটা সলভ করার জন্য পুরোপুরি কোয়ান্টাম সংখ্যার যে কনসেপ্টটা ছিল সেটা থেকে আমাদের সলভ করতে হবে। এখানে যে প্রবলেমটা বলছে সেটা হচ্ছে 100তম শক্তি স্তরে তোমার হচ্ছে কতটা ইলেকট্রন থাকতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা চাইছে, সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারে সেটা সম্পর্কে আমরা বের করবো কোয়ান্টাম নাম্বার কনসেপ্টের সাহায্যে। সেটা কিভাবে বের করতে পারে আগে একটা ছক করতে হবে এই রিলেটেড। আমি যদি একটা ছক করে যেখানে এল এর ভ্যালু, এম এর ভ্যালু, দেন অরবিটাল সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা, টোটাল 4টা রাখবো ছকে। আচ্ছা, এখানে একটু দেখি, এখানে এল এর ভ্যালু তোমার এল থেকে শুরু করতে হবে কাছে, কারণ 100তম শক্তি স্তরে মোট কতটা ইলেকট্রন থাকবে, রাইট? যেহেতু 100টা শক্তি স্তর আছে, তার মানে 100তম শক্তি স্তরের জন্য এল এর ভ্যালু কত হবে? 0 থেকে 99 পর্যন্ত, ঠিক না? সবাই তো বুঝতে পারছো 100তমর জন্য এল এর ভ্যালু 0 থেকে 99 পর্যন্ত যাবে না। আমি যদি উপরে একটু লিখে দেই যে এল এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত, এম এর ভ্যালু হচ্ছে 0 থেকে -l থেকে প্লাস l পর্যন্ত, তারপরে অরবিটাল সংখ্যা, আর একটা অরবিটালে যেহেতু 2টা ইলেকট্রন থাকতে পারে দেন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, ইলেকট্রন সংখ্যা একটা অরবিটালের জন্য 2টা ইলেকট্রন। আচ্ছা, তাহলে আমাকে কে একজন বলতো 100তম শক্তি স্তরে এল এর ভ্যালুটা কত থেকে কত? 0 থেকে 99। আমি যদি এখন একটু এখানে ছক করি 100তম শক্তি স্তরে, এখানে আসলে মানে কোশ্চেনটার মধ্যে একটু যদি ল্যাঙ্গুয়েজ এরকম হতো যে মোট কতটি সর্বোচ্চ ধারণ ক্ষমতার ইলেকট্রন বের করো, মেনলি এটাই চাইছে, এতটি ইলেকট্রন থাকতে পারবে, দ্যাট মিন সর্বোচ্চ কতটুকু ইলেকট্রন ধারণ করতে পারবে 100তম শক্তি স্তর সেটাই বের করব। সো ফার্স্টে আমরা এল এর ভ্যালু 0, এল এর ভ্যালু 0 জন, এম এর ভ্যালু আমরা একটাই পাচ্ছি সেটা হচ্ছে 0, তাহলে অরবিটাল সংখ্যা হচ্ছে একটা, এম এর ভ্যালু যেহেতু 0, দেন ইলেকট্রন সংখ্যা পাচ্ছি হচ্ছে আমরা 2টা, সেটা ক্লিয়ার সবার? আচ্ছা, আমাদের এখানে একটু ছোট ঘর বানাতে হবে। আচ্ছা, এটা একটা ঘর রাখলাম একটা। আচ্ছা, দেন এল এর ভ্যালু 1 এর জন্য আমরা কি পাবো? এল এর ভ্যালু 1 এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে, এই কনসেপ্টটা ভালো করে দেখো, এরকম এরকম কোশ্চেন হচ্ছে বোর্ডেও আসে, ভর্তি পরীক্ষাতেও আসে,
সো এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে এম এর ভ্যালু কত পাবো আমরা মাইনাস 1 0 প্লাস 1 এটা হচ্ছে আমাদের এম এর ভ্যালু তাহলে অরবিটাল সংখ্যা কয়টা বলো তো তিনটা তিনটা আমরা ইলেকট্রন পাচ্ছি মোট 6টা এখন এল এর ভ্যালু যদি 2টা হয় মানে এল এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমরা কত পাচ্ছি এম এর ভ্যালু মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2 অর্থাৎ অরবিটাল মোট হচ্ছে 5টা তার মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা আচ্ছা সো এই কনসেপ্টের সাহায্যে আমি একদম 100তম শক্তি স্তরের জন্য যখন এন এর ভ্যালু 100 তখন এল এর ভ্যালু সর্বোচ্চ 99 পর্যন্ত যেতে পারবে এখন 99 এর জন্য আমার এসব লেখার দরকার নেই এটা আমরা নিজেরাই বের করতে পারবো আমরা প্যাটার্ন পেয়ে গেছি আমাদের দরকার ইলেকট্রন সংখ্যা সো আমরা যদি এখানে সিরিজ এঁকে ফেলতে পারবো প্রথম এল এর ভ্যালু যখন 0 তখন ইলেকট্রন সংখ্যা 2টা এল এর ভ্যালু 1 এর জন্য হচ্ছে 6টা 10 এর জন্য আপ টু 100টি পদের সমষ্টি এখানে টোটাল হচ্ছে 100টি পদের সমষ্টি এখন ওই সমষ্টি ফর্মুলা ইউজ করবো আমাদের 9-10 এ টোটাল এখানে 100টি পদের সমষ্টি সো এখানে 100টি পদ প্রত্যেক আসছে 0 থেকে 99 টোটাল 100টা পদ না 0 থেকে 99 0 থেকে 99 টোটাল পদ সংখ্যা 100টা না জি ভাইয়া আচ্ছা সো আমাদের ফর্মুলা কি ছিল n তম পদের সমষ্টির ফর্মুলা কারো মনে আছে n / 2 * 2i + n - 1 * d এক্স্যাক্টলি এটা হচ্ছে আমাদের n তম পদের ফর্মুলার n তম পদের সমষ্টির ফর্মুলা ছিল এখন এখানে এর ভ্যালুটা কত বলো তো এর ভ্যালুটা হচ্ছে তোমার 2 d এর ভ্যালুটা হচ্ছে 4 ডিফারেন্স আর n এর ভ্যালুটা টোটাল পদ সংখ্যা হচ্ছে 100টা 0 থেকে 99 টোটাল পদ সংখ্যা 100টা সো এখানে ভ্যালুগুলো বসাই আমরা n এর ভ্যালু 100 বসে 100 / 2 দেন 2 * a a পাচ্ছি 2 প্লাস হচ্ছে 100 মাইনাস 1 n এর ভ্যালু 100 দেন 99 d এর ভ্যালু হচ্ছে 4 রাইট সো এটাকে কাটাকাটি করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 20000 সো এখানে 100তম শক্তি স্তরে টোটাল 20000টা ইলেকট্রন মানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা আসলে 20000টা ইলেকট্রন তাহলে বলছে যে এটা 2n স্কয়ারকে সমর্থন করে কিনা দেখাও তাহলে এটা যদি 20000 হয় এখন 2n স্কয়ার n এর ভ্যালু 100 না তাহলে আমরা যদি 2n স্কয়ার দিয়ে মিলাই দেখি 2n স্কয়ার তাহলে n এর ভ্যালু 100 বসাও তাহলে 20000 আসছে না 2n স্কয়ারকে সমর্থন করতে না ক্লিয়ার সবার ভাইয়া সবাই বুঝতে পারছো এখন এই যদি জি ভাইয়া জি ভাইয়া ওয়েট এখন এটা যদি বুঝে থাকো তে এই প্রবলেমটা দেখো কি মনে হয় এটা পারবা না জি ভাইয়া পারবো আচ্ছা আমি তো একটু সলভ করে দিচ্ছি বাকিরা বলো তো পারবা জি ভাইয়া ভাই সরাসরি 2n স্কয়ার দিয়ে বসে দিও ভাই নাকি এইভাবে সকলে সকলে দেখো 2n স্কয়ার বসালে তো মিলবে না এটা এটা তো সবকিছু ডিফারেন্স দেখো l এর ভ্যালু 0 থেকে n এটা মঙ্গল গ্রহের মৌলক আগের ক্ষেত্রে ছিল 0 থেকে n - 1 এখানে দেখো প্রপার্টি চেঞ্জ l এর ভ্যালু 0 থেকে n আগের ক্ষেত্রে m এর ভ্যালু কি ছিল - l থেকে + l এখানে দেখো সেই প্রপার্টিও চেঞ্জ 0 থেকে + l + 1 আর স্পিন দিছে 3টা টোটাল প্রপার্টি চেঞ্জ 2n স্কয়ার খাবেই না এখানে পারবা বাকিরা নাকি আমি করাই দিব কি ভাইয়া পারবো বলো তো বাকিরা তাহলে কেউ কি মনে করো যে করাই দিলে ভালো হবে করাই দেন ভাইয়া আচ্ছা আমি এটা সলভ করে দিচ্ছি আচ্ছা সো একটু আমি আগের মতোই এখানে চারটা কলাম আঁকতেছি চারটা কলামের প্রথম কলামটাতে আমি দিচ্ছি হচ্ছে আমাদের এল এর ভ্যালু 0 থেকে এল এর ভ্যালু 0 থেকে n পর্যন্ত তারপরে দ্বিতীয় কলামে রাখতেছি m 0 থেকে প্লাস মাইনাস l প্লাস 1 পর্যন্ত অরবিটাল সংখ্যা আর আমাদের এখানে হবে ইলেকট্রন সংখ্যা আচ্ছা সো যেহেতু আমাদের বলছে যে 50তম শক্তি স্তর তার মানে l এর ভ্যালু এখানে 0 থেকে 50 পর্যন্ত যাবে রাইট এটুকু বলো তো আগে কি ছিল n মাইনাস 1 এর জন্য 0 থেকে 49 মানে 0 থেকে 99 ছিল দেবা যদি n পর্যন্ত তার মানে 0 থেকে 50 পর্যন্ত যাবে সো ফার্স্ট এই কাজটা তোমাদের করতে হবে তাহলে l 0 থেকে স্টার্ট হবে m এর ভ্যালু 0 তাহলে না m এর ভ্যালু 0 না m এর ভ্যালু আবার দেখো n এর ভ্যালু যখন 0 তখন m এর ভ্যালু কি 0 থেকে 0 প্লাস 1 পর্যন্ত প্লাস মাইনাস তারপরে m এর ভ্যালু এখান থেকে পাচ্ছ -1 0 প্লাস 1 -1
হ্যাঁ মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান, টোটাল তিনটা পাচ্ছ। তারপরে অরবিটাল সংখ্যা তিন, এবং যেহেতু স্পিন তিন বলছে তার মানে একটা অরবিটালে সর্বোচ্চ তিনটা ইলেকট্রন থাকতে পারবে এখানে, ইলেকট্রন সংখ্যা কয়টা? নয়টা। আচ্ছা ইলেকট্রন সংখ্যা পেলাম নয়টা, সবাই বুঝতেছো তাই পর্যন্ত? জি ভাইয়া। আচ্ছা এখন এল এর ভ্যালু যদি আমরা ওয়ান বসাই তাহলে একটু বলতো এম এর ভ্যালুটা কত হবে? জিরো থেকে এল প্লাস ওয়ান, তার মানে জিরো থেকে প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস টু। এক্স্যাক্টলি, তার মানে পাচ্ছি হচ্ছে আমরা প্লাস মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু, টোটাল পাঁচটা পাচ্ছি আমরা জিরো থেকে প্লাস মাইনাস টু। তাহলে এটা পাচ্ছি অরবিটাল সংখ্যা তাহলে কয়টা? পাঁচটা, এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে পনেরোটা। এখন আসে এল এর ভ্যালু যখন টু হবে তখন আমরা এম এর ভ্যালু পাচ্ছি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি, তারপরে অরবিটাল সংখ্যা টোটাল সাতটা আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে একুশটা। আচ্ছা তাই এইভাবে আমরা আপ টু ওয়ে একদম যাব হচ্ছে ফিফটি পর্যন্ত। ভাইয়া বলো ভাইয়া, তিন গুণ, তিন গুণ হচ্ছে কেন? দেখো স্পিন ফ্রি বলা হয়েছে, স্পিন ফ্রি মানে একটা অরবিটাল স্পিন ততটা ইলেকট্রন, হ্যাঁ যতটা স্পিন ততটা ইলেকট্রন। যেমন আগে ক্ষেত্রে স্পিন ছিল দুইটা টোটাল, প্লাস আপ আর মাইনাস আপ, এখানে স্পিন দেওয়া হয়েছে তিনটা। তোমার একটা অরবিটালে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ইলেকট্রন তিনটা স্পিন নাম্বার উপর, যদি স্পিন তিন তাই ইলেকট্রন ধারণ ক্ষমতা তিনটা অরবিটালে। সো এরকম আপ টু ওয়ে পঞ্চাশ পর্যন্ত যাবে। সো এখন দেখো সিরিজ পেয়ে গেছি আমরা, সো এস এর ভ্যালু শুরু হয়েছে নাইন থেকে, নাইন ফিফটিন টোয়েন্টি ওয়ান প্লাস ডট।